নি স্টেশনে নেমে বাদিকে হাঁটাচুর করবা চলে আসবা সেই মানে এটা পুছে দিবার উপরে চল এখন জলটা খাওয়া যাক জল গেছে মুখ এরকম হবে ঠিক এই যে এরকম যখন যাবো ভেতরের জলটা খেয়ে আসি ভেতরে কল আছে এই জায়গায় সিসিটিভি লাগাতে পারিস কিন্তু তো গাইস ফাইনাল আজ ভিডিও কি হবে তোমরা তো নিশ্চয়ই টাইটেল টেলার থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমার সঙ্গে কে আছে তোমরা দেখতেই পাচ্ছ হাই গাইস হ্যাঁ হাই গাইস আজ ভিডিও কি বল এতদিন পরে ব্লগে কি হ্যাঁ পরে ঠিক আছে তুই আজ ভিডিও কি হবে তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে হয়তো বেশি বুঝেছো ঠিক আছে তার কারণ এখনো আসেনি ট্রেন ঠিক আছে এখন দেরি আছে ট্রেনটা আসতে তো যাবো ট্রেন তোমার দুটো পঁয়ত্রিশটা না এসছে কটার সময় এসেছিস দুটোর দিকে এসছে দুটো পঁয়ত্রিশ না আসছে দুটোর সময় তাই তো ঠিক আছে দেখো ভিডিও তো গাইস ফাইনালি ট্রেনে নামলাম আর নামার পর এখন এখান থেকে হেঁটে হেঁটে আসলাম অনেকটা দূর আর্ধেক রাস্তা এসেছে আর্ধেক হাঁটতে হবে ঠিক আছে তার জন্য এখানে বসে রেস্ট নিচ্ছি বুঝলো ওই যে প্রায় স্টেশন থেকে নেমে 1 কিলোমিটার ঠিক আছে হেঁটে যেতে হবে বেশিক্ষণ লাগবে না একটু নেই স্টেশন থেকে নেমে বাদিকে হাঁটাচুর করবা চলে আসবা ঠিক আছে দেখ কাজ আজ আসতে যাও চলে আসবে এখানে ঠিক আছে তো 1 কিলোমিটার ঠিক আছে তো এখন যাবো দেখি তো যাবি নাকি অনেকক্ষণ তো বসে আচ্ছা ভালো লাগছে না যতক্ষণ না দেখতে পাচ্ছি জিনিসটা তো চলো এখন যাওয়া যাক ততক্ষণ দেখতে দেখতে সিনেমাটি করে এনজয় করো তো গাইস ফাইনালি চলে এসেছি ঠিক আছে বেশি দূর বাকি নেই তো চলো দিতে যাওয়া যাক কাকা তো গাইস ফাইনালি চলে এসেছি আর বেশি দূর বাকি নেই ঠিক আছে চলো এখন যাওয়া যাক সামনের দিকে এই যে তো ভালোই বড়ো করবে ঠিক আছে ভালোই বড়ো কয়েকশো বাস লাগানো এই জায়গায় ঠিক আছে তো গাইস চলো এখন যাওয়া যাক ভেতরে মানে সামনের দিকে ভেতরে না এখন ভেতরে কী হয়েছে মানে সামনের দিকে যাওয়া যাক তাই তার গাড়ি বলছে তো গাইস ঠিক আমরা এই প্যান্ডেলের ঠিক সামনে ঠিক আছে আর বেশি দূর এই যে বেশি দূর বলছি প্যান্ডেলের সামনে ঠিক এরকম হবে প্যান্ডেলটা তো দেখাই ঠিক এরকম হবে জিনিসটা এখন তো তাও যে মানে কি বলবো খারাপ অবস্থায় ঠিক এরকম হবে প্যান্ডেলটা ঠিক আছে ও দেখ মানে ক্যামেরা তাও অনেকটা কাজ কমপ্লিট হয়েছে আর অল্প কাজ বাকি তার জন্য এই যে এদিকে রাখা আছে এগুলো এটা ছিল কোথায় আছেন কোথায় দুবাইতে যেটা আছে সেটা হচ্ছে এখন এবার জিরাটে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ জিরাটে ঠিক আছে এবার তার চল ভেতর দিক যাওয়া আছে জল খেয়েছে মুখ এরকম হবে ঠিক এই যে এরকম যখন যাবো ভেতরের জলটা খেয়ে আসি ভেতরে কল আছে তো তো গাইস এখন খালি মানে প্যান্ডেলের ভেতরের দিকে ও সেই মানে এটা পুছে দিবার উপরে চলো এখন জলটা খাওয়া যাক তো গাইস ফাইনালি কিন্তু ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেছে আর হয়তো বেশি বাকি নেই প্রায় ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে এই যে ম্যাক্সিমাম বাইরে ভেতরে সব জায়গায় ম্যাক্সিমাম কাজ ঠিক প্যান্ডেলটা ওরকম হবে বাইরে হচ্ছে এই যে এরকম হবে তোমরা যে আসতে চাও যদি তো তোমরা যদি আসতে চাও চলে আসবে ঠিক আছে জিয়ার স্টেশনে এসে বলবা বাস স্ট্যান্ডে যাবো আর চলে আসতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি প্যান্ডেলটা হয়ে গেছে মানে সেই লেভেলে যে আসবি তো নাকি হ্যাঁ আমি তো আসবো প্রথম হয়েছিল এটা তোমার কলকাতায় তারপর হয়েছিল কালনায় এবার হচ্ছে জিয়াটে বললেনি কোথায় জিয়াটে তো দেখতে পারবা ঠিক আছে ও সেই দেখ বাস দেখ খালি ও ভাই এটা কটা ঝাড়ে বাস আছে বলতে এখানে কটা ঝাড়ে কথা বাদ দে এই দেয় এদিকে দেখ পাখিগুলো না পাখি না এগুলো কি জানি পায়রা কোথায় আছে আর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ হয়নি ঠিক আছে এই যে তোর মানে এখানে দেখ এগুলো হচ্ছে ওপরে থাকবে ওপরে যেটা আমি দেখেছিলাম আমি প্রথম একবার দেখেছিলাম এটা কোথাও বলতে সেটা কলকাতা যেটা প্রথমবারই হয়েছিল ঠিক আছে এই যে এদিকে হবে কাজ এখনো বাকি আছে কিন্তু অনেক টাইট ইয়ে মুট করে করছি বলে লম্বাভাবে তার জন্য কম ছোটো তো মনে হচ্ছে কিন্তু অনেকটা হাইট ক্যামেরায় আসছিল না গাইস ঠিক আছে জয় এদিকে আয় জয় যে বলতে পারি 57তম বর্ষ এই 57তম বর্ষ এই প্যান্ডেলে প্রত্যেক বছর নতুন নতুন কিছু চমক আনে এই বছর এনেছে বল কি খালি হ্যাঁ তো কিছু বলতে যাস না তুই চলো এখন কটা বাজে দেখি দাদা কটা বাজে দেখ ঘুরিতে দেখ কটা বাজে ঘুরে আনিনি ঘুরে আনিস নি
তিনটে বত্রিশ আর চারটে ট্রেন। তো গাইজ চলো এখন স্টেশনের দিক যাওয়া যাক, যা দেখানো দেখিয়ে দিচ্ছি আর দেখাবো একবারে পুজোর টাইম, পুজোর টাইমে ঠিক আছে। কারণ আমি সামনে ক্যামেরাতে করছি না, তার কারণ হচ্ছে মানে কি বলবো তোমাদের পেছনটাই দেখাচ্ছি ঠিক আছে, যে পুজোর টাইমে আনবো। আর চলো এখন স্টেশনের দিক যাওয়া যাক, আর কি বলবো এখন এখানে ইঞ্জিন ফিঞ্জিন লাগিয়েছে, নাইটে মনে হয় কাজ হয়, ইঞ্জিন ফিঞ্জিন লাগিয়েছে নাইটে মনে হচ্ছে কাজ হয় ঠিক আছে। তো গাইজ চলো এখন যাওয়া যাক এই দোকানে, দোকানে এসেছিলাম তখনই তো সকল সাথে খেলা হয়েছিল। তো গাইজ এখন বাজে দুপুর ঠিক সাড়ে তিনটে, আর এখন মানে একটা ট্রেন মিস করলে পরের ট্রেন পরে জানিস, তুই জানিস না আমি জানিস, সাড়ে চারটের সময় ঠিক আছে, একটা ট্রেন মিস করলে চারটের সময় ট্রেন যাবো সাড়ে চারটের সময় ঠিক আছে। তো এখন এখানে চলে এসেছি আর মানে যা দেখালাম তো দেখালাম আমি তোমাদের সিনেমাটিক হয়তো দিন, তো ট্রেনের ট্রেন ধর একবার মিস করলাম তাহলে কিছু করেন, তার জন্য চলে আসলাম এখন। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে সোজা এখানে যেতে হবে, আবার সেই প্রায় সাত আট মিনিট মানে এক কিলোমিটার তো যাই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে আর কি বলবো। তো গাইজ আমরা বেশি সময় না এসেছি ঠিক আছে, তার জন্য বেশি দেখা দেখালাম না, তার যেটুকু দেখেছি অনেকটাই দেখেছি ঠিক আছে, কারণ এখন যেটা বাবার বাড়িতেই তো অনেকটা দূর, আর ওখানে মানে ওই জিয়ার বাসিন্দার যে ক্লাবটা সেই ক্লাবে প্রত্যেক বছর নতুন নতুন কিছু প্রত্যেক বছর কিছু নতুন নতুন প্যান্ডেল আনে, এবছর এসেছে কি বুঝলি ঠিক আছে, তো তোমরা দেখতেই পারবা। এখন তো কিছু কাটতে দেখেছো, পরে আরও অনেক অন্য কিছু দেখতে পারবা ঠিক আছে, দেখাবো সেটাও ব্লগ আসবে একটা, সেটার জন্য ব্লগ আসবে। এই তো কটা বাজে, চারটে বেজে গেছে হয়তো, তো গাইজ চলো আর কি বলবো, প্রচুর গরম লাগছে, কী পরে এসছি দেখো নায়ক নায়ক ভাব মনে মনে, কিন্তু গরমটা লাগছে না এত হাফাতে আমার পরে এসছে। তো গাইজ চলো বেশি গেছি লাভ নেই, রানিং হেঁটে যাই স্টেশনে গিয়ে, তারপর কমেডি করলো কোনো ব্যাপার না, তখন চলো স্টেশনের দিক যাওয়া যায়। গেট পড়ে গেছে, ট্রেন ঢুকবে ঠিক আছে, তার জন্য ওই যে ট্রেন দেখতে পাচ্ছি যেখানে চল, এখানে যেখানে যেখানে চো রানিং চো, অনেকটা দূর আছে, গেট পড়ে গেছে, ট্রেন পড়বে ঠিক আছে। চো ভাই সাপ যা গরম, ভাবার করে ভিতরে কত যে সাপ আছে, ওই দেখ সাপ, ওই দেখ সাপ, ওই দেখ সাপ, সাপ তো এটা কি কি ভাই, হ্যাঁ বুঝলি সাপ, বুঝলি বুঝলি সাপ, সাপ বলতে পারি সত্যিকারই সাপ বলে, চোখ আছে ছেলের, চোখ আছে দেখি মুখটা দেখি না একবার, চোখ আছে ছেলের, আর অ্যাটিটিউড হচ্ছিস কেন, সাপ দেখছি বলে অ্যাটিটিউড দিলে হবে, সাপ বিনাটা নিয়ে আসি বাইরে গেলাম, বিনা নিয়ে আসবে। তুই কি আজকে কি বাড়ি যাওয়ার ইচ্ছা আছে নাকি, না এখানে শুবি, ভালো প্লেস আছে শোয়ার, এখানে শুবার ঠান্ডা নয়, এই জায়গায় না হাওয়া আছে, পুকুরের ধারে তো সাপ আছে হালকা, সাপের বিনবিনের আওয়াজ শোনাবি একটু, হ্যাঁ বিনবিনের আওয়াজ শোনাবি, এ ভাই সাপ সিসিটিভি লাগাতে পারিস, কিন্তু গাছটা লাগাবি বিনা সিসিটিভি তে কাজ, ফালতু কাজ নেই, তো আজ কি করবো, যা 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 রে, চার্জারটা পড়ে গেছে, চার্জার হয়েছে, চার্জার পড়ে গেছে ঠিক আছে, লুঙ্গি ফুঙ্গি সব নিয়ে চলে, তো কী করবো গাইজ ফালতু সময় নষ্ট করে লাভ নেই, দু মিনিট সময় বাড়াতে পারে, দু মিনিট ভিডিওটা বেশি বড় হবে, একটু কিছু কমেডি হবে তাই বাড়াচ্ছি, তাই তো ওই দেখ হাসটা দেখো, ওই ভালো না ক্যামেরা নাকি, এই ডুব দিচ্ছে দেখি, ও হাওয়াটাও সেই লেভেলে গাইজ, পান করি দেখি একটু, কোথায় পান করি কই, পান করি জুম হবে না, এখানে একটা গাছ আছে ভালো সুন্দর সুন্দর পরিচ্ছন্ন কর্ণ ভালো একটা গাছ, আর তুই আজিস দেখ কি হাওয়া কর্ণ কর্ণ, তুই মানে কি বসে থাকবি যে গাছ, thousand years later. আজকে ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, দেখা যাচ্ছে খুব নতুন একটা এক্সাইটিং ব্লগ নিয়ে, ঠিক সকাল দশটার সময়, দশটার সময় সবাই জানে, এই জানে এর ভালো মতো মনে থাকে, তুষারে মনে থাকে না ঠিক আছে, তো দেখা যাচ্ছে খুব নতুন ব্লগ নিয়ে, ঠিক সকাল দশটার সময়, তো তুমি তাড়াতাড়ি দেখে আন ভাই, আর সুস্থ থেকো তাই তো, এটাই চাই সবাই, তুমি কি এখন বাড়ি যাবি, তো তা এখন আর কোথায় যাবো, তো টাটা।